ফেকার মধ্যে বুঝের ক্ষেত্রে আমাদের, আমরা যারা সহি আকিদা সহি সুন্নার মানুষ, কুরবানির হাদিসটা বুঝতে আমরাই দুই রকম বুঝছি। তো এরকম দুই রকম ইমাম আবু হানিফা শাফি বুঝলে ক্ষতিটা কি? এই যুগের আবু হানিফা, এই যুগের শাফি যদি দুই রকম বুঝে, আজ থেকে 1200-1300 বছর আগের আবু হানিফা আর শাফি যদি দুই রকম বুঝছে, তাহলে সমস্যাটা আপনার কোথায়? কি বলেন? একতলাফে মত হলে মক্কার সাথে ঈদ, মক্কার সাথে রোজা, এই মশলাটা আগের আলেমরাও দুই রকম বুঝছে, এখনকার আলেমরাও দুই রকম বুঝতেছে, বুঝতেছে কিনা? সৌদি আরবের সাথে বাংলাদেশে ঈদ হয় কিনা, রোজা হয় কিনা, সমস্যা কি? তারপরেও এক ভাই, ভ্রাতৃত্ব রক্ষা ফরজ। এই যে প্রচলিত মাজহাব, প্রচলিত তরিকা, তরিকা তরিকার মধ্যে সমস্যা আছে বিশাল। তরিকা কেন বানাইবে? এবাদত তো নবীজি যা দিয়ে গেছেন 100-এ-100, বাড়াবারও কোনো সুযোগ নাই, কমাবারও কোনো সুযোগ নাই। মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, তুমি আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বানাইবে কেন? তুমি আবার লা ইলাহা লা ইলাহা বানাবে কেন? তুমি আবার হু হু বানাবে কেন? এটা অন্য জিনিস, এটা সুযোগ নাই। কিন্তু ইসলামের গবেষণা লব্ধ যুগের প্রয়োজনে যে ইস্তেহাদগুলো হবে, সেই ইস্তেহাদ ছাড়া তো ইসলামকে যুগের সাথে ম্যাচিং করানো যাবে না। 1400 বছর আগের ইসলামকে যুগের উপরে প্রয়োগ করা যাবে না ইস্তেহাদ ছাড়া। মাজহাব কি? মাজহাব হলো ইস্তেহাদ, মাজহাব হলো আল আরাউল ফিকহিয়া, আরাউল উলামা, উলামায়ে কেরামের ইস্তেহাদ লব্ধ সিদ্ধান্ত, এগুলোকে বলে মাজহাব। ইস্তেহাদ লব্ধ সিদ্ধান্ত ছাড়া ইসলামের চাকা অচল, ইসলাম অচল হয়ে যাবে। ব্রিটিশরা যখন রাইফেল মারা শুরু করলো, তখন এক শ্রেণীর মুসলিম আলেমরা বললো এটা বেদাত, এটা বেদাত, সুন্নত হলো তীর, বললাম এগুলি। ওনারা তীর বললাম নিয়ে রাইফেলের সামনে গেল, 1 কিলোমিটার আগে ওনারা শুয়ে যাইতেছে, 1 কিলোমিটার আগে শুয়ে যাইতেছে। তখন বুঝছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের অর্থ তীর না, যেই যুগে যেটা নিক্ষেপ অস্ত্র সেই যুগের সেটা। আলা ইন্নাল কুওয়াতা আর রামি, পাওয়ার হলো নিক্ষেপ। নিক্ষেপ কোনো যুগে তীর নিক্ষেপ হবে, কোনো যুগে কামান নিক্ষেপ হবে, কোনো যুগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হবে, কোনো যুগে বুলেট নিক্ষেপ হবে। নিক্ষেপ তো এক এক যুগে এক একটা। ওইটা যখন বুঝছে তখন ঠিকঠাক হয়ে গেছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ঠিক নয় কি? এখন যদি আলা ইন্নাল কুওয়াতা আর রামি মানে তীরে ধরে রাখেন, ইস্তেহাদ করতে না দেন, যুগের উপরে ইসলামকে প্রয়োগ করতে না দেন, তাহলে ইসলাম তো 1400 বছর আগের ওই জাতির জন্য থেকে গেল, এই জাতি আর আমল করতে পারবে না। হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে, ঘোড়ার উপরে, গাদার উপরে সওয়ার হয়ে গেছেন, যুদ্ধের সময় ওগুলি ব্যবহার করেছেন। আমাদের যুগের মতো তিনি এরোপ্লেনে চড়েন নাই, চড়েছিলেন পানির জাহাজে চড়েন নাই। তাহলে যদি বাহন বলতে শুধু সেগুলোকেই আমরা বাহন মনে করে বসে থাকি, এক জায়গায় বসে থাকি, তাহলে এই যুগের এরোপ্লেন কোথায় যাবে, রকেট কোথায় যাবে, এই যুগের অত্যাধুনিক এসব বাস এগুলি কোথায় যাবে? এগুলি গবেষণার দ্বারা আমরা বুঝব যে ইসলামে বাহন বলতে প্রত্যেক যুগে যেটা আসবে, অয়াখলুকুমালা তাআলামুন, তোমরা যেটা এখন জানো না আমি ভবিষ্যতে বানাবো, যে যুগে যেটা বানাবেন সেটাই সেই যুগের বাহন। কারেন্টের বাতি যখন আবিষ্কার হয়, এক শ্রেণীর মৌলবী সাহেবরা বলছিলেন এটা জাদু, হাজা সেরুন হাজা কুফরুন, এটা জাদু এটা কুফুরি, কোনো তেল দেখি না, সলিতা দেখি না, কোনো কিছুই দেখি না, হঠাৎ জ্বলি উঠে, জাদু ছাড়া আর কিছু না এটা, আর মুসলমানদের জন্য জাদু হারাম। কারেন্টের বাতিরে জাদু বানাইয়া কত বছর মুসলমানরা অন্ধকারে ডুবাই রাখছে, পরে যখন দেখলো যে না এটা তো জাদু না, এটা তো বার্ক, এটা বিদ্যুৎ, চিরকালেই মেঘের মধ্যে বিদ্যুৎ চমকায়, এটা তো সেই কুত্রিয় জিনিস, তাহলে এটা হারাম হবে কেন? যখন বুঝছে তখন ঠিক হয়ে গেছে। ও ভাইয়েরা, এই ইখতিলাফের ভিত্তি
এলিম, দলিল, ইস্তেহাদ, ইখলাস, এই জন্য এখতলাফকারী শুদ্ধ করলে 2 সওয়াব পাবে, অশুদ্ধ করলে 1 সওয়াব পাবে। শুদ্ধ করলে 2 সওয়াব কিসের? সওয়াবুল ইস্তেহাদি ও সওয়াবুল ইসাবা। সে যে চেষ্টা করেছে সঠিক একটা মাসালা বের করার জন্য, এই চেষ্টার 1 সওয়াব, আর যে চেষ্টাটা সুফল সফল করতে পেরেছে, শুদ্ধটা আবিষ্কার করতে পেরেছে, বের করতে পেরেছে, সেটার জন্য আরেকটা সওয়াব। আর যদি ভুল করে সে ইস্তেহাদকারী, তাহলে সে শুদ্ধটা বের করতে পারে না, সেই সওয়াবটা পেল না। কিন্তু কষ্ট যে করেছে, গবেষণা যে করেছে, রাতের পর রাত কোরআন সুন্নাহ নিয়ে ঘাটাঘাটি যে করেছে, বুঝতে চেষ্টা যে করেছে, সর্বশক্তি বিনিয়োগ করেছে, এই জন্য 1 সওয়াব পাবে সে। তাহলে ইখতিলাফ হলে, যদি হাদিস ভিত্তিক ইখতিলাফ, আমরা জানি চারো মাযহাবের আইম্মারা এরা সব আহলে হাদিস ছিলেন। চারো মাযহাবের আইম্মারা কি ছিলেন? সব আহলুল হাদিস, সব আহলুল কোরআন, সব আহলুল হক। আহলে হাদিস ভাইয়েরা যেমন আহলুল কোরআন ওয়াল হাদিস, তারা তো এরকম ছিলেন। একটা হাদিস বুঝতে গিয়ে 2 রকম 3 রকম হতে পারে, সেটা সবাই তারা সওয়াব পাবে। ইখতিলাফের ভিত্তি হলো এলম, ইখলাস, ইস্তেহাদ, দলিল, প্রমাণ। আর ইফতেরাক যেটা দলাদলি, আপনি হানাফি, আমি আহলে হাদিস, আপনার সাথে আপনার কন্যা আমি বিয়ে করাবো না, আপনি আহলে হাদিস, আমি হানাফি, আপনার ছেলের কাছে আমি মেয়ে দেব না, এই যে ইফতেরাক, এটার বুনিয়াদ কি? এটার ভিত্তি কি এলম? এটার ভিত্তি কি দলিল? এটার ভিত্তি কি ইখলাস, ইস্তেহাদ? মোটেও না। এটার ভিত্তি হলো বাগিয়ান বাইনাহুম, ছিনায়তভাবে কোরআন বলেছে বাগিয়ান বাইনাহুম, হাদিস বলেছে দাব্বাইলাইকুম দাউল উমামে কাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা, দলাদলি দলাদলি, তুমি আমার থেকে বিচ্ছিন্ন, তুমি আরেক গ্রুপ, তুমি আরেক দল, তুমি অন্য কিছু, এইটা ভাবার ভিত্তি হলো আল হাসাদ ওয়াল বাগদা, হিংসার বিদ্বেষ, হিংসার বিদ্বেষ। এই জন্য কুল্লু মুফতারিকিন বিল হাসাদে ওয়াল বাগদা ফিন্নার, যারা মতভেদ করবে তারা জান্নাতে যাবে। ফেকি মাসালায় মতভেদ করবে যারা দলিলের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, হয়তো হাদিস আমার কাছে যেটা সহি তার কাছে যেটা দুর্বল, বা তার কাছে যেটা সহি আমার কাছে যেটা দুর্বল, হয়তো সে সহি বলে বুঝছে, তার বুঝটা ভুল ছিল হতেই পারে, কিন্তু সে ওটা ওইভাবে বুঝতে পারে নাই, আল্লাহ তাকে মাফ করবে। এখন সে ইখতিলাফ করেছে, সেজন্য সে আল্লাহর কাছে গুনাহগার হবে না, জাহান্নামেও যাবে না। কিন্তু মতভেদের কারণে যারা দলভেদ করেন তারা জাহান্নামী। একেবারে সোজা কথা বললাম আজকে, মতভেদের কারণে যারা দলভেদ করবেন তারা জাহান্নামী। ইফতিরাকের যতগুলি হাদিস, এই উম্মত 73 দল হবে, 73 ফরিক হবে, 73 পার্টি হবে, 73 বিচ্ছিন্ন দল হবে, ওই হাদিসটাতে একটা পাপেরই উল্লেখ আছে, আর কোনো পাপের উল্লেখ নাই। ওরা মদ খোরের জন্য জাহান্নামে যাবে এটা বলা হয়নি, ওরা শিরিককারী এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি, ওরা বেদাতি এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি, ওরা জিনাকার এই জন্য জাহান্নামে যাবে এটাও বলা হয়নি। দোষ একটাই, সেটা কি? তাফতারিকু, তাফতারিকু, ইফতিরাক। আমার উম্মতকে ভাঙছে, আমার ঐক্যবদ্ধ উম্মতকে এরা টুকরা বানাইছে। মান আতাকুম ইউরিদু ইউফাররিকু আমরা উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ওয়া হুয়া জামিউন ফাকতুলুহু কায়নাম মান কান, তোমাদের তোমরা ঐক্যবদ্ধ আছো, এই অবস্থা যদি কেউ এসে আমার উম্মতের ঐক্যবদ্ধ উম্মতকে 2 টুকরা করে দিতে চায়, ওরে হত্যা করো, রাষ্ট্রীয়ভাবে বিচারিকভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করো। ঠিক হারুন আলাইহিস সালাম যেটা বলেছিলেন, ইন্নি খাশীতু আন তাকুলা ফাররাকতা, আপনি একজন নবী, আমার বড় ভাই, আপনার উম্মত, আপনার জাতি ঐক্যবদ্ধ রেখে গেছেন, আমি টুকরা করতে পারি না, পারি না, এই পারমিশন আমার নাই। এবং এই জবাব শুনে মুসা আলাইহিস সালাম জবাবকে খণ্ডান নাই, প্রতিবাদ করেন না যে তুমি ভুল বলছো, মেনে নিয়েছেন, হ্যাঁ ঠিক বলছো, তুমি ঠিক বলছো, আমার জাতিকে টুকরা করলে সর্বনাশ হয়ে যাবে, জাতি টুকরা করলে হিয়াল হালে ক, নবীজি বলছেন এটা একবারে কামাই ফেলবে সব,
সব কামাই দিবে, লা কুলু তাহলে কুসার, আমি বলি না চুল কামাবে, ওলাকিন তাহলে কুদ্দিন, তোমার পুরা তাওহীদ কামিয়ে দেবে, পাঁচ ওয়াক্ত সালাত তোমার কামাই ফেলবে, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ, তোমার এলেম কালাম, তোমার এবাদত বন্দেগী, টোটাল লাইফের ইসলাম বলতে যা তোমার আছে সব এই খুর ইফতারাকের খুর এটা কামাই ফেলবে, কিচ্ছু নাই তোমার, কিছুই নাই তোমার। ও মুসলমান, এক জাতি আমরা, হাজার একতলাব থাকুক, হাজার একতলাব থাকুক, এক জাতি এক উম্মা, উম্মা কনসেপ্ট, উম্মা কনসেপ্ট চাই, কোনো একতলাব, কোনো একতলাব যাতে ইফতারাক না করে। খাওয়ারাজের যতগুলো হাদিস পড়ি যে তামরুকুমা রেকা আলা হিনে ফুরকাতিন মিনাল মুসলিমিন, মুসলিমদের রাজনৈতিক দ্বন্দ্বের ইফতারাকের মুহূর্তে একটা দল বিচ্ছিন্ন হয়ে যাবে, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, তোমরা সাহাবীরা ওর সালাতের সাথে তোমার সালাতকে তুচ্ছ মনে করবা, ওয়া কিরাতাহু মা কিরাতিহিম, তার তেলাওয়াতের সামনে তোমার তেলাওয়াতকে তুমি তুচ্ছ মনে করবা, ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, সে খারিজিরা এত বড় রোজাদার, তোমার রোজা তুচ্ছ তার রোজার সামনে, এত সত্ত্বেও ইয়ামরুকুনা মিনাদ্দিন মুরুকা সাহামি মিনার রমিয়া, তীর মারলে, বুলেট মারলে যেমন টার্গেট ভেদ করে চলে যায়, সেই বুলেটের মধ্যে একটু রক্ত মাংস লেগে থাকে না, এরাও ইসলাম থেকে এইভাবে পুরোপুরি বেরিয়ে গেল, অথচ এমন মুসল্লি, এমন কারি, এমন তারা রোজাদার যে তোমাদের তেলাওয়াত, তোমাদের সালাত, তোমাদের রোজা, তোমরা সাহাবীরা, তোমরা সাহাবীরা তাদের ইবাদতের সামনে নিজেদের ইবাদতকে কিছুই মনে করবে না, তারপরও তারা ইসলাম থেকে পুরো খারিজ, লাইন আদরাকতুহুম লাআতুলান্নহুম কতলা আদ, আমি যদি তাদেরকে পেতাম আমার যুগে আদ জাতিকে আল্লাহ যেমন আন্ডা বাচ্চা সহ মেরে দিয়েছেন, এদেরকে ওইভাবে মেরে দিতাম। এদের দোষ কি? দোষ একটাই, দোষ একটাই, এরা খারাজু আনিল উম্মা, উম্মার মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়েছে, গ্রুভিং করছে, উম্মারে কাটছে, উম্মাকে কাটছে, এর আর কোনো দোষ নাই, এদের মতো আবেদ জাহেদ আর নাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো খারিজের বিরুদ্ধে যুদ্ধ করলেন এরা কি, এরা কি কাফের, তিনি বলেন মিনাল কুফরে ফাররু, আরে কেমনে কাফের, এরা তো কুফুর থেকেই পালিয়েছে, তো তারা তারা কি মুনাফিক, হযরত আলী বললেন না, ইন্নাল মুনা আল ইন্নাল মুনাফিকি লা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, মুনাফিক তো আল্লাহকে সামান্য জিকির করে, আরে খারিজিদের এদের যে তাবু ওখানে গেলে মৌমাছির বনবনের মতো আল্লাহ জিকির শুনবা, তাহলে এরা কেমনে মুনাফেক, এরা মুনাফেকও না।